ধরুন হঠাৎই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল, কি হবে তখন? ধরুন আপনার একটি বাংকার রয়েছে মাটির নিচে, সেখানে পরিবার নিয়ে লুকিয়ে গেলেন, কিন্তু এখন আপনার এমন কিছু খাবার প্রয়োজন যা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে দেখা যাক প্রকৃতিতে এমন কি কি খাবার পাওয়া যায় যা বলতে গেলে কখনোই পচে না। প্রথমে যেটির কথা না বললেই নয় তা হচ্ছে মধু। বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায়। মধুতে রয়েছে মাত্র 17% পানি। এর ফলে কোনো ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস কিছুই জন্মাতে পারে না মধুতে। অর্থাৎ মধু নিজেই নিজের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। কি আশ্চর্য, তাই না? যদিও দীর্ঘদিন সংরক্ষণ করলে মধু সামান্য জমে যেতে পারে, তবে স্বাদ অটুট থাকবে যুগের পর যুগ। সামান্য গরম পানিতে মধুর পাত্র কিছুক্ষণ ধরে রাখলেই আবার তরল হয়ে যাবে আগের মতো। এরপর তালিকায় যে খাদ্যটি রয়েছে শুনে ভোরকে যাবেন না, তা হচ্ছে ভাত। হ্যাঁ, ভুল বলছি না, সঠিক উপায়ে সংরক্ষণ করলে ভাত দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। একদম বায়োরোধী প্যাকেটে আলো আর তাপ থেকে দূরে সংরক্ষণ করলে দীর্ঘদিন টিকে থাকতে পারে বাঙালির প্রধান এই খাদ্য। ভাতের মতোই চালও আলো আর বাতাস থেকে দূরে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে লাল চাল হতে সাবধান, লাল চালের তেলের পরিমাণ সাদা চালের চেয়ে বেশি থাকে, বিধায় বেশি দিন লাল চাল সংরক্ষণ করা যায় না। কিন্তু সাদা চাল নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। আরেকটি প্রয়োজনীয় খাবারের নাম না নিলেই নয়, চিনি। মধুর মতো চিনিরও নিজেরই প্রাকৃতিক প্রিজারভেটিভ ক্ষমতা রয়েছে, তাই যথাযথ সংরক্ষণে এবং আর্দ্রতা থেকে দূরে রাখলে চিনিও ভালো থাকে বছরের পর বছর। তা আপনি সাদা কিংবা লাল যে কোনো চিনি চাইলে সংরক্ষণ করতে পারেন। চিনির কথা বলা হচ্ছে, আর তার সৎ ভাই আসবে না সে কি সম্ভব? লবণের কথা বলছি। দেখতে এক হলেও স্বাদে ঠিক বিপরীত মেরুর। একসময় বেতন হিসেবে ব্যবহার করা এই লবণ কিন্তু বিভিন্ন খাদ্য সংরক্ষণে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। আর যা অন্য খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হতে পারে তা কেন নিজে দীর্ঘদিন ভালো থাকবে না? তবে একটু সাবধান থাকতে হবে, বর্ষাকাল আর আর্দ্রতা পেলে লবণ কিন্তু আর লবণ না, একেবারে জল হয়ে যাবে, সাথে জলে যাবে আপনার কষ্ট আর সংরক্ষণ করাটাও। এমন আরেকটি খাদ্য যা সংরক্ষণে রাখতে পারেন অনেক দিন, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, যাই বলা হোক না কেন এই পণ্যটি দীর্ঘদিন ভালো থাকবে আপনার স্টোরেজে। সংরক্ষিত খাবারের কথা বলা হচ্ছে আর পপকর্নের কথা আসবে না, তা কি হয়? তবে পপকর্ন দীর্ঘদিন থাকবে না, থাকবে পপকর্ন তৈরিকারী ভুট্টা। বায়োরোধী প্যাকেটে আলো আর আর্দ্রতা থেকে দূরে বছরের পর বছর ভালো থাকবে, বাংকারে বসেও যখন তখন পপকর্ন খেতে পারবেন। এমনই আরও কিছু খাবারের নাম জেনে রাখা ভালো, এই ধরুন গুঁড়ো দুধ, শুকনো বিন, বিভিন্ন শস্যদানা, সয়া সস। এসব খাবার একটু যত্ন নিয়ে সংরক্ষণ করলে টিকে থাকবে বছরের পর বছর। আপনার সংগ্রহে এমন আরও খাবারের সন্ধান থাকলে তা জানাতে ভুলবেন না কিন্তু। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।